What is up, crazy buddies? Welcome to my YouTube channel, Crazy Rider. আমি এখন ঢাকাতে আছি আর আজকে যাব স্টান প্লাজায়। আমরা ফাইনালি চলে আসছি স্টান প্লাজায় আর বাইকটা হচ্ছে পার্কিং এ রাখতে হবে। মেইন কথা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এর একটা প্রবলেম হইছে। ফোনটা হুট করে অফ হয়ে গেছে আর খুলতেছেই না। অনেক জায়গা ট্রাই করলাম কিন্তু সলিউশন পাই নাই। পরে ঢাকা চলে আসছি। শাহান আসতে বললো হোয়াট ইজ আপ, ওর পরিচিত একটা শপ আছে ওইখানে যাব, দেখা যাক এটার সলিউশন পাই নাকি। কি মনে হয় হবে? অবশ্যই। আসসালামু আলাইকুম। এই যে আইফোন 12 প্রো ম্যাক্স, এটার হচ্ছে ব্যাকশিলটা ভেঙে গেছিলো, দেন এটা আমি সার্ভিস করায় লাগাইছি, দেন চালাতে চালাতে কিছুদিন পর হঠাৎ করে ফোনটা অফ হয়ে গেছে। কালার তো ছিল এমন, আপনার সাথে লাগাইলে ওইখানে তখন এটাই অ্যাভেলেবেল ছিল, এখন বডি বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, অনেকবার হাত থেকে পড়ছিল। কিন্তু মেইন কথা হচ্ছে ভাই, ফোনের মধ্যে আমার কিছু ডাটা আছে যেগুলো আমার খুবই দরকার, এখন কি করা যায়? আমি একটু খুলে 10 মিনিটের মধ্যে পুরো চেক করে দেব। আচ্ছা ভাই, ঠিক আছে। খোলা হয়ে গেছে? জি ভাই, খোলা হয়ে গেছে। আচ্ছা, কারণে প্রবলেম হয়েছে বুঝছেন? হাত থেকে পড়ে যাওয়ার কারণে প্রবলেম হয়েছে না? জি জি, মাদারবোর্ডটা শর্ট হয়ে গেছে। মাদারবোর্ড শর্ট হয়ে গেছে? আল্লাহ, এখন কি করা যেতে পারে? এটা আমরা রিকভার করে দিতে পারব। ঠিক হবে? ও, তোমার এই যে একটা কথা তো জীবনে কাজে লাগলো ভাই। আচ্ছা ভাই, তাহলে কত সময় লাগতে পারে এটা করতে? এটা করতে আমাদের সময় লাগবে হচ্ছে আপনার 1 ঘন্টা। পুরো হচ্ছে যে আইফোনের মাদারবোর্ডের কাজের জন্য আমাদের নিজস্ব আলাদা ল্যাব আছে। ও আচ্ছা, তাহলে দেখতে পারেন। ল্যাবটা করছি আমরা শুধুমাত্র হচ্ছে অ্যাপেল এর মাদারবোর্ডের কাজ করার জন্য, যে আমাদের ইঞ্জিনিয়ার আছে তারা শুধু অ্যাপেল এর মাদারবোর্ডের কাজ। ও আচ্ছা, এটা দেখো, এটা মাদারবোর্ড সব। আমি অনেক অলস হয়ে গেছি, ঢাকায় আসছি, এতদিন একটাও ব্লগ করি না এখনো। হ্যাঁ, কি হয়ে গেছে? পাসওয়ার্ড মানে হয়ে গেছে? 1221 একটা সিম কার্ড দেন, আমরা চেক করে দিই। আমার কাছে তো খুলতে হবে, আপনাদের কাছে নেই? আমাদের কাছে তো এক্সট্রা সিম কার্ড নাই। আল্লাহ, ফোনটা ফাইনালি তাহলে খুলছে। আমার ব্যাটারি হেলথ তো 80% চলে আসছে, কিন্তু আমি শুনলাম যে আইফোনে নাকি 78% পর্যন্ত আসলে, মানে 78 আসলে নাকি প্রবলেম হয়, ঠিক মতো ইউজ করা যায় না। আটাত্তরে আসলে আমি চলে আসবো। এই যে সিম, এতদিন পরে ফাইনালি ফোনটা ওপেন করতে পারছি তাহলে, থ্যাংকস গড। আচ্ছা ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাই ফিটিং হয়ে গেছে? দেখি ও। আচ্ছা ভাই, আমার কাজটা তো হয়ে গেল, আপনারা কি শুধু এই আইফোনের কাজই করেন? আমাদের মূলত হচ্ছে সার্ভিস সেন্টার। হ্যাঁ, আইফোন থেকে শুরু করে যত স্মার্টফোন আছে সকল ফোনের সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং হচ্ছে ফোনের পার্টসগুলো যেমন ডিসপ্লে, ব্যাটারি, এগুলো আমরা সব কিছু চায়না থেকে নিয়ে আসি। আচ্ছা, সেভিটা হচ্ছে আমাদের যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনারা সহজেই, যেমন আপনি যেভাবে সার্ভিস দিচ্ছেন সবাই এইভাবে সার্ভিস দিচ্ছে, ইজিলি হয়ে যাবে না? ইজিলি হয়ে যাবে। যাক মাশাআল্লাহ, আমাদের নিজস্ব সব প্রোডাক্ট আছে, যাতে করে হচ্ছে যে অনেক সময় হয় না যে কোয়ালিটি নিয়ে অনেক চিন্তা করতে হয় মানুষ। আমাদের নিজস্ব প্রোডাক্ট, যেমন এই যে ব্যাটারি দেখালাম আপনাকে, মোবাইল বাংলাদেশের ডিসপ্লে আছে, সবই আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে। আচ্ছা, তো দেখলাম অনেকক্ষণ ধরে ব্লগ করতেছেন। হ্যাঁ, আপনার চ্যানেলের নাম ক্রেজি রাইডার? আপনি
ফোনটা যদি ভালো চলে তাহলে আপনি যদি মনে হয় আমরা ভালো সার্ভিস দিচ্ছি আপনাকে, জি জি, তাহলে ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দিয়ে দিন, যাতে অবশ্যই অবশ্যই আমরা ভালো সার্ভিস দিতে পারি। জি জি, আমি ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দিব ভাই, আচ্ছা প্রবলেম নেই। ঠিক আছে ভাই, যান আল্লাহ ভরসা, ভাই ভালো থাকবেন। হ্যাঁ জি ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। ও তো ফাইনালি আমার ফোনটা ঠিক হয়ে গেছে, অনেকদিন বন্ধ ছিল। শাওন, লাইফে একটা ভালো কাজ করছো, এটার সলিউশন পেয়ে গেলাম, চলো কন্টিনিউ করা যাক। ও আফটার এ লং টাইম, পিন নেই। মোবাইল সার্ভিসিং করানো শেষ, এবার সংসদ ভবনে যাব, ওইখানে একটু আড্ডা দিব, ঘোরাঘুরি করলাম। এবার হচ্ছে সাউন্ড রে টাটা দিয়ে দেই, কালকে আবার দেখা হচ্ছে। আর এটা হচ্ছে প্রাপ্য আর নাইম জালাল।